সামনের বছর গরমের ছুটিতে আসছে বাচ্চাদের জন্য ছবি হামি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি। শুরু হয়েছে ছবির গান রেকর্ডিং। কচি কাচাদের নিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়, সঙ্গে শ্রেয়ান আর রনিতা। কোরাস গাইছেন আরও একদল। আসুন আপনাদের নিয়ে যাই হামির রেকর্ডিং এ। আমার কাছে খুব স্পেশাল একটা দিন, তার কারণ আজকে সাউন্ড হাউস ব্লু স্টুডিও এই আমার এতদিনের মিউজিক্যাল ক্যারিয়ারে সব থেকে শক্ত একটা রেকর্ডিং। আমি খুব খুব ভয় পেয়ে আছি, তার কারণ যাদের নিয়ে কাজ করছি তারা প্রত্যেকেই চাইল্ড প্রডিজি। আপনারা তাদেরকে দেখেছেন টেলিভিশনে, তারা কতটা সুন্দর গান গায়। থ্যাংকস টু শিবু এবং নন্দিতা দি হামি ছবির আমার মিউজিকের দায়িত্ব আমায় দেওয়ার জন্য। আর ছবিটার সত্যি গল্পটা এরকম, যেখানে একটা স্কুল আছে, অনেকগুলো বাচ্চা আছে, অনেকটা সবুজ আছে। তো এবারে আমি যে গান করছি সে গান আমি গাওয়াতে চলেছি এদেরকে দিয়েই, এই এই ক্ষুদে বিস্ময় ট্যালেন্টের দিয়েই। আমার ডান দিকে আছে শ্রেয়ান, বাঁ দিকে আছে রনিতা। আমি রনিতাকে বলবো যে তুই গানটা নিয়ে কিছু বল। গানটার কথাগুলো এবং খুবই ইমোশনাল গানটা, খুব এক্সপ্রেশন দিয়ে গাওয়ার গান, এবং যে সিনটা তুমি আমাদের বোঝালে সেই সিনটার জন্য একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। অল্প সবুজ ভাসে গল্পগুলো হাসে, তোমায় যারা ভালোবাসে। বাসে স্কুল থেকে ফেরা বাসে জানলাগুলো হাসে, তোমায় যারা ভালোবাসে। শ্রেয়ান কালকে ফিরেছে সাউথ আফ্রিকা থেকে, ব্যস্ত আর্টিস্ট, সবসময় পাওয়া যায় না কলকাতায়। সাউথ আফ্রিকা প্রচুর প্রোগ্রাম টোগ্রাম করে কাল ফিরেছে, আমরা পাকড়ে শ্রেয়ানকে আজ স্টুডিওতে হাজির করতে পেরেছি। শ্রেয়ান, সাউথ আফ্রিকা থেকে ফিরে কিরাম লাগছে তোর? আমি কাল থেকে খুব টেনশনে ছিলাম যে এই রেকর্ডিংটা করব কি করে, কারণ কালকে রাত্রে আমি কথা পর্যন্ত বলতে পারছিলাম না। তো আজকে আমি যা গান গাইতে পারছি, একটু প্রবলেম হচ্ছে গান রেকর্ডিং করতে, কারণ গলাটা খুবই বাজে অবস্থা। বাট জানি না এটার মানে কি এফেক্ট পড়বে রেকর্ডিং এ, বাট আশা করছি ভালো হবে। গানটা যে শুটটা টিউনটা আমার খুব ভালো লেগেছে, মানে খুব সামনে বসে আছি বলে বলছি না, সত্যি বলছি যে অনেক স্মুথ সংটা, অনেক ফিল এক্সপ্রেশন দিয়ে গান মানে গান গাওয়ার সং। হ্যাঁ, মানে ওদের গানের মধ্যে অন্তত আমি এটুকু বলতে পারি যে ওরা যে গানটা গাইতে পারে সে গানটা, খুব বড় সিঙ্গার যারা তাদের গাওয়া একটু মুশকিল, একটাই কারণ না, যে ওদের গলায় এখনো খুব সত্যি লুকিয়ে আছে, ভীষণ ইনোসেন্স লুকিয়ে আছে। হয়তো যে যে শুটটা বা যে শটটা এই ছবিটার সম্পদ, শ্রেয়ান রনিতা তো গাইছেই, এখন এক ঝাঁক কোরাস তারাও এক্ষুনি মাঠে নামবে, তাদেরকে ট্রেন আপ করছে রুদ্র এবং আমাদের রফিজিৎ। ছোটদের জন্য এমনিই তো সবসময় একটু সবকিছুই একটু কম বরাদ্দ থাকে, একটা ছবি যে হচ্ছে ছোটদের নিয়ে একটা দারুণ দারুণ খবর। তো প্রচুর ছোটরা অ্যাক্টিং করছে এখানে, ছোটরা গান গাইছে, তো ফলে সেইটা নিয়ে তোরা কি মনে করিস? আমরা সবার আগে তো একসাথে, আমি খুব চাই যে সবাই একসাথে এই সিনেমাটা দেখতে যাই, খুব এনজয় করবো আমরা সবাই। অনেকদিন, এতদিন পরীক্ষা এক্সাম সব মিলিয়ে সিনেমা হলে যাওয়াই হয় না। তো বাবাকে আগেই বলে রেখেছি, বাবা এবার কিন্তু হামি রিলিজ হচ্ছে, আমার নিয়ে যেতেই হবে। ভুলে যাই বাড়ি ফিরে, তুমি কোন ঘরে ফেরো, ভিড়ে তুমি মিশে যাও ভিড়ে, হাতকে ধরবে না একবারও। খুব দায়িত্ব নিয়ে বলছি, স্মল ইজ বিউটিফুল, ফলে হামির গান শুনুন, হামি দেখুন, আর আপাতত একটু ওয়েট করুন, জিনিসটা তৈরি না হওয়া অব্দি আমরা আপনাদেরকে শুনতে বা দেখতে দেবো।